সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ শামসুল আলম। তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম এবং ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। প্রথমত হচ্ছে তোমরা অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে। তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে হচ্ছে প্রথমে একটা কাভার পেজ থাকতে হবে। এটা হচ্ছে কাভার পেজের নমুনা। এরকম একটা কাভার পেজের নমুনা তোমরা হাতে লিখে কিংবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিংবা আমার সাথে কালেক্ট আমার থেকে এই পিডিএফ লিঙ্কটা তোমরা চাইলে নিতে পারবে। অ্যাসাইনমেন্টের এখানে তোমাদের যা যা থাকছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2022। এখানে লিখবে সপ্তাহ, কততম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা জমা দিচ্ছ। অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টের বিষয় যদি পত্র যদি থাকে যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র। অ্যাসাইনমেন্ট নং, অ্যাসাইনমেন্ট নংটা কোথায় পাবো আমরা, এই দেখো এই জায়গায় অ্যাসাইনমেন্ট নংটা দেওয়া আছে। এরপর হচ্ছে শিক্ষার্থীর তথ্য, এখানে প্রদান করবো তোমার নাম, শ্রেণী, শাখা, রোল। সাধারণত 6-7 জন্য কোনো বিভাগ হয় না। এখানে মোবাইল নাম্বার এবং তারিখটা লিখবা। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এই সরি কাভার পেজ। এরপরে আসো তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। শিরোনাম এইখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম সহ তোমাদের দেওয়া আছে। তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এবার যে অ্যাসাইনমেন্টটা করা হয়েছে সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ, এর একটি অ্যাসাইনমেন্ট করা হয়েছে। তোমাদেরকে বলা হয়েছে কি ছোট ছোট কাগজে সংখ্যা লিখে 1 থেকে 10 থেকে 30 পর্যন্ত সংখ্যা লিখে সেগুলাকে কোটা রাখতে বলছে। সেখান থেকে তোমাদেরকে বলছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাগুলোকে এই তালিকায় খাতার মধ্যে লিপিবদ্ধ করা করতে বলা হয়েছে তালিকা অনুসারে। তাহলে এটা হচ্ছে তোমাদের ক নাম্বারের উত্তর। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রথমে আমরা খাতায় লিখবো, এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো খাতায় ভাবে লিখবো, তারপর সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা আকারে এবং যৌগিক সংখ্যাগুলোকে আমরা আলাদা করবো ঠিক এভাবে। খ নাম্বারে আমাকে বলা হয়েছে কি, খ নাম্বারে আমাকে বলা হয়েছে সেখান থেকে দুটি সংখ্যা লটারির মাধ্যমে বাছাই করে পরস্পর সহমৌলিক কিনা দেখতে বলা হয়েছে। তার জন্য উল্লেখিত তালিকা অঙ্কন করলে, এই তালিকাটা অঙ্কন করতে বলা হয়েছে এবং হ্যাঁ কিনা না সেটা যাচাই করতে বললে আমাকে 2 নাম্বার দিবে বলেছে। তাহলে আমরা যে কোনো দুটো সংখ্যা তুললাম কোটা থেকে লটারির মাধ্যমে, আমার উঠেছে 13 এবং 15। তোমরা যে কোনো দুটো সংখ্যা দিতে পারবা, প্রথম সংখ্যা এখানে লিখবা, দ্বিতীয় সংখ্যা এখানে লিখবা এবং পরস্পর সহমৌলিক হলে হ্যাঁ লিখবা, সহমৌলিক না হলে না লিখে দিবা। তোমরা চাইলে হুবু আমারটা দিতে পারো, তবে মনে রাখবা এটা একটা নমুনা উত্তর। 3 নাম্বার তোমাদেরকে বলা হয়েছে কি, 3টা লটারির মাধ্যমে 3টা সংখ্যা তুলতে। এই 3টা সংখ্যা থেকে সংখ্যাকে তোমাদেরকে বলছে বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা আকার সাজাইতে বলছে 6 অঙ্কের। এরপরে বলা হয়েছে কি, এরপরে বলা হয়েছে এগুলো দ্বারা দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে এগুলোকে কথায় লিখতে বলা হয়েছে। আমি 3টা সংখ্যা তুললাম, একটা আসলো 14, একটা আসলো 27, একটা আসছে 17, 23, 17। তোমরা চাইলে যে কোনো 3টে সংখ্যা তুলতে পারবা। এবার সংখ্যা 3টে দ্বারা গঠিত 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 11, 23, 47 এবং 74, 32, 11। ঠিক আছে, এগুলো দেশীয় ক্ষেত্রে আমরা কমা বসালাম। আমরা জানি প্রথম 3 ঘর আগে 2 ঘর পরপর, 2 ঘর আগে কমা বসে আমি এখানে 2 ঘর 3 ঘর আগে এখানে একটা কমা দিলাম, এখানে একটা কমা দিলাম। বৃহত্তম সংখ্যার ক্ষেত্র ঠিক সেম, সরি এটা 4 হবে, এটা তোমাদের 4 হবে। এরপর সংখ্যাগুলোকে আমরা এভাবে দেশীয় পদ্ধতিতে ছক করে লিখবো। এরপর এগুলোকে আমরা কথায় প্রকাশ করব। এটা কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, তোমরা চাইলে করতে পারো, তোমাদের না করলেও চলবে। এরপর নিচের কথাগুলোকে আমরা সেম ভাবে লিখব। আন্তর্জাতিক পদ্ধতি সহজে পড়ার জন্য ডান দিক থেকে 3 ঘর পরপর কমা বসাতে হয়। আমরা 3 ঘর পরপর কি করলাম, কমা বসালাম এবং ছকটাও করলাম। এটা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, এটা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। আমি আবারও বলি এই জায়গায় 4 হবে। বসানোর পরে আমরা আবার এগুলোকে কথায় লিখে দিব। গ নাম্বারে আমাকে বলা হয়েছে কি, আমাকে গ নাম্বারে বলা হয়েছে 2টি সংখ্যা চিহ্নিত করতে সেখান থেকে এবং 2, 3 এবং 4 দ্বারা বিভাজ্য কিনা দেখতে বলছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে। তাহলে আমরা এখান থেকে, তোমরা মনে হয় এটা স্ক্রিনশট না হয় চাইলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আসো এখানের মধ্য থেকে যে কোনো, এটা যে হবে যে কোনো 2টি সংখ্যা, আমি মনে করলাম 14 এবং 23, এদের দ্বারা গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 12, 34। সংখ্যাটি জোড় তাই 2 দ্বারা বিভাজ্য। এরপর হচ্ছে অঙ্কগুলো যোগফল, আমাকে বলছে 2 দ্বারা, 3 দ্বারা এবং 5, 4 দ্বারা বিভাজ্য কিনা টেস্ট করতে বলা হয়েছে। তাহলে 2 দ্বারা বিভাজ্য কিনা তার জন্য দেখেন, সংখ্যাটা জোড় হলে 2 দ্বারা বিভাজ্য, যেহেতু সংখ্যাটা জোড় 2 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা, না অঙ্কগুলোর গুণফল 3 দ্বারা বিভাজ্য নয়,
তাই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। শেষ দুটি অঙ্ক অঙ্ক হচ্ছে 34, যেহেতু 34 4 দ্বারা বিভাজ্য নয় তাই সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে সংখ্যাটি শুধু 2 দ্বারা বিভাজ্য। সর্বশেষ আমাকে উম নম্বরে বলছে পুনরায় তিনটি সংখ্যা তুলতে বলা হয়েছে, তিনটি সংখ্যা তুললাম, সংখ্যাগুলো যথাক্রমে আমার আসছে 10 17 এবং 20, এদের মধ্যে 10 এবং 20 হচ্ছে যৌগিক সংখ্যা এবং 17 অবশ্যই মৌলিক সংখ্যা। অবশ্যই একটা মৌলিক সংখ্যা নিতে হবে, আমার শর্তের মধ্যে বলেই দিয়েছে যে কোনো একটি অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। এরপরে আমরা 10 কে আমরা লিখতে পারবো 2 গুণ 5, 17 কে লিখতে পারবো 1 গুণ 7 এবং 20 কে লিখতে পারবো 2 গুণ 2 গুণ 4। এদের মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 5, 17 এবং হচ্ছে 2, 2, 5। তাহলে এদের লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 5 গুণ 17 এবং সমান 340। এবং এত এত সংখ্যাগুলোর মধ্যে কোন ধরনের সাধারণ গুণনীয়ক নিয়োগ নেই 1 ছাড়া, তাই এদের গসাগু কত 1। সুতরাং নির্ণয় লসাগু এত এবং নির্ণয় গসাগু এত। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।